Hi friends and students, welcome to English Funda Kolkata. I am Ram Chen. Hope you are well by the grace of Almighty. Now I am going to discuss a beautiful prose, Father's Help Unit 3. This prose is included in class 10 of West Bengal Board of Secondary Education. English Funda Kolkata YouTube er pokkho theke ami Ramin Chen tomader shokolke shagoto janacchi. এখন তোমাদের সঙ্গে আলোচনা করছি একটা সুন্দর প্রোজ ফাদার সেল ইউনিট 3 এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিকের ক্লাস 10 এর অন্তর্ভুক্ত ওকে লেট আস কাম ফর ডিসকাশন চলো বাংলায় আমরা এক্সপ্লেইন করি অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার্ড টু হিম স্বামী যখন স্কুলের দ্বারে অর্থাৎ গেটে প্রবেশ করলো তার মনের মধ্যে একটা ধারণা জন্মালো তার মনের মধ্যে একটা চিন্তা জন্মালো হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার এট দ্য এন্ড অফ দ্য ডে তার বাবা তাকে বলেছিল প্রথমে গিয়ে চিঠিটা দেবে কিন্তু সে ভাবলো এবার যে চিঠিটা সে লাস্টে দেবে দেয়ার ইজ চান্স স্যামুয়েল মাইট স্টিল ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার তাহলে এই সময়ে যদি স্যামুয়েল কিছু বাজে কিছু করে তাহলে তার হাতে একটা সুযোগ থাকবে স্যামি স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস তার শ্রেণীকক্ষের প্রবেশ দ্বারে সে দাঁড়িয়ে ছিল স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক শিক্ষক স্যামুয়েল তখন প্রাথমিক পড়াচ্ছিলেন হি লুকড অ্যাট স্যামি স্যামির দিকে তাকাল স্যামি হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারলি স্বামী ভাবতে লাগলো এবার নিশ্চয় চেয়ারম্যান খুব তাকে বকাবকি করবে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট সে চেয়ারম্যান বলে আধ ঘন্টা দেরি আই হ্যাভ হেড এক স্যার স্বামী সে বলে স্যার আমার মাথায় যন্ত্রণা করছিল দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল তাহলে তুমি এলে কেন দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম চেয়ারম্যান এটা স্বামীর কাছে স্যামুয়েলের একটা অপ্রত্যাশিত প্রশ্ন ছিল স্বামী থট দ্যাট স্যামুয়েল উড স্কোল্ড হিম সে ভেবেছিল তাকে বকাবকি করবে কিন্তু সুন্দর তাকে বলল তাহলে তোমার আজকে নাই আসা উচিত ছিল স্বামী সেড মাই ফাদার সেড আই শুড নট বি মিস স্কুল স্যার স্বামী বলল আমার বাবা বললেন যে আমি স্কুল কামাই করব আমার স্কুল কামাই করা উচিত নয় স্যামের লুক ঠিক প্লেস এই কথা শুনে স্যামেলকে খুব প্রভাবিত মনে হল ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট উই আর মোর প্যারেন্টস লাইক হিম তোমার বাবা ঠিকই বলেছেন তোমার বাবার মতো অনেক গার্জেন প্যারেন্টস আমাদের চাই ও ইউ পোর ম্যান স্বামী থট ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ স্বামী মনে মনে ভাবতে লাগলো হাই বেচারা স্বামী তুমি জানো না আমার বাবা তোমার কি করেছে অলরাইট গো টু ইওর সিট ঠিক আছে তোমার সিটে যাও স্বামী স্যাড টান স্বামী বসে পড়ল ফিলিং স্যাড নিজেকে খুব বিষণ্ন মনে করছিল হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল স্যামুয়েলের মতো এত ভালো মানুষ খুব কম সে দেখেছে দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স শিক্ষক মশাই সেই সময় বাড়ির কাজ দেখছিলেন টু স্বামী থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম ওয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি স্বামী আবার ভাবতে লাগলো এবার নিশ্চয় স্যামুয়েল রেগে যাবে বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার ভেরি জেন্টেল কিন্তু স্যামুয়েলকে আজকে দেখে খুব ভদ্র মনে হচ্ছে স্যামুয়েল খান ওয়ার ইজ ইউর হোমওয়ার্ক স্যামুয়েল খান তোমার বাড়ির কাজ করো আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার স্বামী সে বললো আমি আমার বাড়ির কাজ করিনি স্যার হোয়াই হেডে কেন মাথা ব্যথা আসছে আমি ইয়েস স্যার হ্যাঁ স্যার অল রাইট সিট ডাউন স্যামুয়েল সে বলে ঠিক আছে তাহলে বসে পড়ো হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30 যখন সাড়ে চারটের সময় স্কুলে বন্ধ হওয়ার ঘন্টা পড়লো ছুটির ঘন্টা পড়লো স্বামী পিকড আপ হিজ বুক আর র্যান টু দ্য হেডমাস্টার রুম স্বামী বইটা নিয়ে হেডমাস্টারের কক্ষের দিকে ছুটলেন হি ফাউন্ড দ্য রুম লকড তিনি দেখলেন যে ঘরটা বন্ধ দ্য পিয়ন টোল্ড হিম দ্যাট দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইক স্লিপ
প্রিয়ন্তাকে বললে যে হেডমাস্টার মশাই এক সপ্তাহের ছুটিতে গেছে। স্বামীনাথন র্যাম অ্যাইড ফ্রম দ্য প্লেস, সঙ্গে সঙ্গে স্বামীনাথন সেই জায়গা থেকে চলে এলেন। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যেই মাত্র সে চিঠিটা নিয়ে প্রবেশ করলো, ফাদার সেড, বাবা বললেন, আই নিউ ইউ ডিডন্ট ডেলিভারি, আমি জানি তুমি সেটা দেবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সে, স্বামী বললো হেডমাস্টার মশাই ছুটিতে গেছেন। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোল ইট আউট, বাবা কি করলেন, স্বামীনাথনের হাত থেকে চিঠিটা নিয়ে ছিঁড়ে ফেললেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ অ্যাগেন, দেখো এবার বলে রাখছি, যদি তোমাকে স্যামুয়েল বকাবকি করে আমার কাছে আসবে না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড, বললো স্যামুয়েলের মতনই শিক্ষক তোমাদের দরকার। সো ফ্রম দ্য ফাদার সেল, এই গল্পটা থেকে আমরা একটা কথা, উই ক্যান টিচ এ লেসন, দের আর মেনি স্বামী ইন আওয়ার সোসাইটি হু ডু নট লাইক টু কাম টু স্কুল। স্যারের মতো অনেক ছাত্র ছাত্রী আছে যারা স্কুলে আসতে পছন্দ করে না, ভয় করে, ফর দিস রিজন দে গিভ ব্লেম এক্সকিউজ, সেই জন্য তারা কি করে বিভিন্ন রকম অজুহাত দেখায়। সো ইফ দ্য ফাদার ইজ স্ট্রিক্ট, স্বামীনাথের মতো যদি বাবা হয় সেই সমস্ত ছেলেরা তাহলে প্রশ্রয় পাবে না। ওকে, আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে এসে আমি হাজির করবো। ওকে, থ্যাংক ইউ, গুড বাই, সি ইউ অ্যাগেইন অন দ্য নেক্সট ডে।